সবাই দেখো আমি মুখে ডট ডট করে কি লাগিয়ে নিয়েছি, এবার দেখো ঠিক হয়ে গেছে বলো তো। এটা ড্রেসটা ভালো লাগছে না, দেখো জাদু করে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। এবার দেখো কেমন লাগছে আমাকে বলো তো, সুন্দর লাগছে আমাকে তাই না বলো? আমাকে কিন্তু এই সুন্দর দেখাচ্ছে। এটা একটা ফ্রক পরেছি, আর কেন সেজেছি বলো তো? কোথায় যাব বলছি, সব 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 বলছি তোমাদেরকে। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সেই বিয়েরই আজ রিসেপশন পার্টি। তো আজ আমি সেখানেই যাচ্ছি, আর আমি যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হয় বলো তো? সেটা তো তোমাদের সাথে অন্যায় করা হবে, তো কোনো কাজে আমি মিস করি না। ঠিক আছে আমরা যাব ট্রেনে, তো আগে ট্রেনটা ফেল করেছি, এখন অন্য ট্রেনে যাচ্ছি, এখন স্টেশনে আছি, ট্রেনে আসার অপেক্ষা এখন। তো তোমরা সবাই দেখতে থাকো আমি রিসেপশন পার্টিতে গিয়ে কী কী করি। তো এখানে ট্রেন চলে এসেছে আর আমি ট্রেনে বসে পড়েছি, আর দেখো একটু চাদরও নিয়েছি, কারণ যদি ঠান্ডা লেগে যায় আর বিয়ে বাড়িতে গিয়ে তখন আমি চাদরটা রেখে দিব। তো বলতে বলতে দেখো বিয়ে বাড়ি চলেও আসলাম, আর দেখো বিয়ের গেট, এটা বিয়ের গেটটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে, অসাধারণ হয়েছে। তো চলো এবার আমি ভেতরে যাবো, আমার সাথে তোমরাও চলো। তো দেখো ভেতরে ঢুকে আগেই ঠাকুর, তো আমার সাথে আমি প্রণাম করছি, আমার সাথে তোমরাও প্রণাম করে নাও। এটা কিন্তু একটু ইউনিক হয়েছে, ঘটনা তো দেখা যায় না। তো বলতে বলতে দেখো ভিতরে চলেও আসলাম, চলে এসে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম বউকে, কারণ বিয়ে বাড়িতে এসেছি, বউ তো আগে তাই না? বর আর বর কোথায় গেছে? এই দেখো বর, বউ বর সাইডে দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে আমি সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, সবাই এখানে বসেছে। আর দেখো ক্যামেরাম্যানরা শুধু ছবি তুলছে, বিয়েবাড়ির এটাই একটা কারণ, শুধু ছবি তুলে শুধু বর আর বউকে মানে বেশি করে তুলে, আমরা যে এসেছি আমাদেরকে মানে পাত্তাই দেয় না। যাই হোক আমাদের ফোন আছে, নিজের নিজের ফোন আছে, সবাই সবার ফোন দিয়ে ছবি তুলে নেব। আর দেখো একটু বসলাম, আর এটা দেখো তো উপরে কি, এটা প্লেন ঘুরছে। না না এটা কিন্তু প্লেন না, আসলে এটা প্লেন না, এখানে মানে ক্যামেরা লাগানো আছে, পুরো মানে বিয়ের হলটা মানে রিসেপশনের হলটা ঘুরিয়ে দেখাবে, তো তার জন্য এটা করা হয়েছে। এটাও একটা ইউনিক, মানে সবসময় এটা দেখা যায় না। তো এখানে দেখো সবাই ছবি তুলছে, ছবি তোলার জন্য জায়গা রেখেছে। তো আমিও চলে গেলাম একটু ছবি তুলতে, প্রথমে আমি তুললাম সিঙ্গেলভাবে, তারপর আমার হিরোর সাথে তুললাম এক, তারপরে আমরা তিনজনে তুললাম। তো ছবি তুলতে তুলতে খুবই খিদে পেয়ে গেছে, তো বলতে বলতে চলে আসলাম খাবার প্যান্ডেলে। তো এখন খাবারটা আগে খেয়ে নিই, আগে পেট পুজো, তারপরে তো বাকি কিছু, কারণ আমরা বিয়ে বাড়ি আসি খেতে, তো খাওয়াটা তো আগে তাই না? আর খিদেও অনেকটা পেয়েছে। তো এখানে আমরা যাচ্ছি তো যাচ্ছি, এখানে সিট খুঁজে পাচ্ছি না, সবাই আগে থেকে এসে বসে পড়েছে, আমাদের আসতে দেরি হয়েছে, তো এখানে সিট খুঁজছি। তো খুঁজতে 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 হয়রান হয়ে গেছি, কিন্তু লাস্ট টাইমে দেখো পেয়েছি, কিন্তু সবার লাস্টে সিটটা আমি পেয়েছি, কেমন হলো ব্যাপারটা বলো তো? যাই হোক খেয়ে নিই আগে। তো এখানে বসে পড়লাম, এখানে জল আর থালাটা দিয়ে গেল, এবার আস্তে আস্তে খাবারটা আসবে। তো এখানে আমি আবার সবাইকে একটু ঘুরিয়ে দেখে দিলাম, সবাই বসে পড়ছে খাবার টেবিলে, আমিও বসে পড়েছি, সাথে আমার ছেলেও বসে পড়েছে, আমি আমার ছেলেকে নিয়ে বসে পড়েছি, আর ও তোমাদের দাদা ভাই পরে খাবে বলেছে, তো আমরা দুজন আগে বসেছি। তো মাঝে মাঝে আমি নিজেকে একটু দেখিয়ে দিই, আগে তো বলেছিলাম, তো নিজেকে না দেখালে তোমরাই বলতে থাকবে তুমি কোথায়। তো বলতে বলতে দেখো এখানে খাবার প্লেটে খাবার সাজিয়ে দিয়ে চলে গেছে, ফ্রায়েড ডিস, ডাল, মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে বেগুনি আর স্যালাড। তো এখন খাবারটা আগে শুরু করি, কারণ পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। তো বলতে বলতে আবার দেখো এখানে ফিশ অ্যান্ড মাটন চলে এসেছে, মাটনটা তেমন একটা ভালোবাসি না আমি, তবু একটু খাবো, টেস্ট করে দেখবো মানে কেমন হয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়ার পর লাস্ট মোমেন্টে দেখো আমার এটা কিন্তু আমার ফেভারিট, এটা কী বলো তো? এটা রসমলাই বাটি। তো খাওয়া দাওয়ার শেষে দেখো এখানে একটু মানে পার্টির শেষের দিকে তো ওতে চাকানাকা চাকানাকা হচ্ছে, তো এখানে নাগিন নাগিন বা পদ্মা নদীর ইলিশ খেয়ে এটা চলছে আর কি।
তো চলো এবার আমরা চলে যাব। চলে যাওয়ার সময় বাইরে গেটে বেরিয়ে দেখি সবাই এখানে পান খাচ্ছে, তো আমি মাটন খাই না আগেই বলেছি, তো মাটন খেয়ে আমার ভালো লাগছিল না, তো তাই ভাবলাম আমি একটা পান খেয়ে নিই। তো দেখো কালের মতো পান ঢুকিয়ে নিয়েছি, কালটা ভোলা বলা। তো এবার আমরা চলে যাব চলো। সো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি, তো এখন বাজে রাত 3টে আর আমি 2টোর সময় এসে বাড়িতে পেয়ে গেছি, কিন্তু কি বলতো আমার কিছু কাজ ছিল, ওগুলো সেরে আমি শুতে এসেছি। ওরা দুজন বাবা ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি হালকা করে শুধু মুখটা হাত মুখটা ধুয়েছি। তো দেখো কোনো মেকআপে কিন্তু উঠিনি, কোনো ব্যাপার না, সকালবেলা ভালো করে মুখটা ধুয়ে উঠিয়ে নিব। তো এখন আর তোমাদের সাথে কথা বলবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন আমার অনেকটা ঘুমও পেয়েছি, ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো সবাইকে গুড নাইট। গুড নাইট আর কি বলবো, একটু পরে সকাল হবে, সবাইকে গুড মর্নিং।